তোমাদের এখানে কার কাছে ল্যাপটপ আছে? নুসরাত জাহানের কাছে ল্যাপটপ আছে? সুপেন, সুপেনের কাছে আছে ল্যাপটপ? স্যার আমার আমার আছে স্যার। তোমার নাম কি? সুপেন? জি স্যার। আমি তোমাকে তাহলে পোস্ট করে দিচ্ছি, কেমন? তুমি 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 রেকর্ডিং করতে পারবে আশা করি, পোস্ট করে দিলে। স্যার স্যার আমাদের ওই গতবার যে হ্যান্ড লেকচার দিয়েছেন স্যার, ওরকম দিলে বেটার হয় আমাদের জন্য। হ্যান্ড লেকচার দিয়েছি তো আমি, আজকে দিয়ে দিচ্ছি, সকালে আমি আপলোড, আজকে আমি আপলোড করেছি, তোমরা ইয়ে করলে পাবে সেখানে। স্যার আমাদের কি মিড টার্মের পড়াগুলো কি ফাইনালে থাকবে? মিডটার্ম তো তোমাদের হয়ে গেছে, মিডটার্ম মিডটার্ম হয়ে গেছে তোমাদের? স্যার ক্লাস টেস্ট বাকি আছে তোমাদের, ক্লাস টেস্ট আমি একটা চ্যাপ্টার দিয়ে দেবো, যখন অ্যাসাইনমেন্ট আগায় দিব একটা চ্যাপ্টার দিয়ে দেবো, কেমন? জি স্যার। ওকে স্যার। ফাইনালে সবকিছুই থাকবে না স্যার, আমাদের এই বইয়ের ইয়া ইয়া দিলে ভালো হবে স্যার। আমাদের বইয়ের রেফারেন্স দিয়েছি তো, এটা তোমার এখন যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে ব্র্যানসনের বইয়ের চ্যাপ্টার, চ্যাপ্টার কত আমি লিখে দিয়েছি তো, কত ব্র্যানসন চ্যাপ্টার 21 ব্র্যানসনের বইয়ের। স্যার আপলোড দিতে স্যার আসে নাই তো? ব্র্যানসনের বই তো মার্কেটে পাওয়া যায় অনেক অ্যাভেলেবেল স্যার, ব্র্যানসনের তোমাদের লাইব্রেরি থেকে নিয়ে চ্যাপ্টার 21 টা ফটোকপি করে নিবে, তাও হবে। ঠিক আছে, 21 স্যার। আর আমি তো হ্যান্ড আউট দিয়েছি সেখান থেকে পড়লো হবে, হ্যান্ড আউট মধ্যে স্যার হ্যান্ড আমি তোমাকে স্ক্রিন শেয়ার করে দেখাতে পারি, যাচ্ছি না তোমার আগে অ্যাড্রেসে টাইপ করলে পাবে সেটা। দেখাতে চাই যাই কিনা দেখি কোথা দিয়ে দেখো, এখানে টাইপ করে নিকি আসছে, এখন তো দেখতে পাবো না, স্ক্রিন শেয়ার করতে হবে। স্যার মেসেজ করলে স্যার আসবে তো? তোমাদের স্ক্রিন শেয়ার করতে, স্ক্রিন শেয়ার না করলে তোমাকে দেখতে পাবে না। আচ্ছা স্যার। আচ্ছা আমি তারপর দেখি এআই ড্যাশ স্যার আমরা এখন মিলে যে টপিকস গুলা দিয়ে দিয়েছি ওগুলা ফাইনালে বাদ যাবে না ম্যাম? স্যার না বাদ যাবে না, কিন্তু ফাইনালে সবই থাকবে, ফাইনালে নদীতে যাচ্ছি না, তোমার দেখা যাবে আমার সময় নষ্ট হবে। আমি বরং যাচ্ছে যেখানে তোমার টাইপ করলে পাবে এখানে, আগে আমি লিঙ্কটা দিয়েছি তোমার স্ল্যাশ এআই ড্যাশ কোন ডট নেট ফাইল ডট অ্যাপ, আশা করি এখানে অ্যাড্রেসটা টাইপ করলেই বলতে হতে পারবে, তো এখন চেক করে দেখতে পারো পাবে সেখানে। তো আমরা যেটা করাচ্ছিলাম যে স্টক অ্যাডজাস্টমেন্ট এর মাধ্যমে কিভাবে ভারসাম্য হয়, ব্লকের ভারসাম্য অর্জন করা যায় সেটা গেছে। তো আমরা বলেছি যে শর্ট টার্মে একটা ভারসাম্য হয়, ইকুইলিব্রিয়াম হয় আইএসএল এর মডেলের মাধ্যমে, সেখানে যে আমরা শর্ট টার্ম ইকুইলিব্রিয়াম গুলো পাই, তখন সেখানে কিছু স্টক ভেরিয়েবল থাকে, যে স্টক ভেরিয়েবলের মাধ্যমে এই শর্ট টার্ম ভারসাম্য গুলো পাওয়া যায়, সেই স্টক ভেরিয়েবল গুলো কিন্তু ভারসাম্যে পৌঁছে না। যেমন আইএসএল এর মডেলের মাধ্যমে আমরা ভারসাম্য ইন্টারেস্টেড ভারসাম্য ইনকাম পাই, কেমন, কিন্তু সেখানে যে মানি স্টক বা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার সেগুলো ভারসাম্য থাকে না, সেগুলো সেগুলো লগ্ন ভারসাম্যে পৌঁছাতে গেলে আরো কিছু অ্যাডজাস্টমেন্ট প্রসেস এর মাধ্যমে সেখানে
পৌঁছাতে পারে। তো আমরা গত ক্লাসে দেখিয়েছি যে যদি একটা ইকোনমি একটা শর্ট টার্ম ইকুইলিব্রিয়ামে থাকে, আইএসএল এর ইন্টারসেকশন পয়েন্টে থাকে, একটা ভারসাম্য ইনকাম এবং ভারসাম্য ইন্টারেস্ট রেট থাকে শর্ট টার্ম, সেখানে গভর্নমেন্ট বাজেট ডেফিসিট থাকতে পারে সেখানে, কেমন অর্থাৎ সেখানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার করছে, এক্সট্রা এক্সপেন্ডিচার করছে, সেই এক্সপেন্ডিচার থেকে মেকআপ করার জন্য গভর্নমেন্টকে তখন বড় করতে হয়, ধার করতে হয় অথবা টাকা প্রিন্ট করতে হয়। আমরা দেখেছি যদি টাকা প্রিন্ট করে সেক্ষেত্রে মানি সাপ্লাইটা বেড়ে যায়, মানি সাপ্লাই বেড়ে গেলে মানে স্টকটা বেড়ে যায়, মানে স্টকটা বাড়বে, এলএম কাপ এবং অ্যাস কাপ আবার শিফট করে, শিফট করে ভারসাম্যটা আবার পরিবর্তন হয়। এই যে শর্ট টার্ম ইকুইপমেন্টটা মুভ করছে, মুভ করে করে আলটিমেটলি এমন একটা পজিশনে যে পৌঁছে যেখানে আর আর গভর্নমেন্ট বাজেট ডেফিসিট থাকে না, ইনকাম তো যখন বেড়ে যায় মানি সাপ্লাই বৃদ্ধির মাধ্যমে বা এলএম কাপ শিফটের মাধ্যমে, তখন যে ইনকামও বাড়ে একটা ইকোনমি, ইনকাম বাড়লে আবার ট্যাক্স রেভিনিউটা বাড়ে, ট্যাক্স রেভিনিউ বাড়লে যে গভর্নমেন্ট যে অতিরিক্ত ব্যয় করছে, এক্সট্রা এক্সপেন্ডিচার করছে, সেই এক্সপেন্ডিচারটাকে মেকআপ করে এক্সট্রা ট্যাক্স ইন দ্য লং রান, যখন ইনকামটা বৃদ্ধি পায় তখন ট্যাক্সও বৃদ্ধি পায়, ফলে আবার ব্যালেন্স হয়ে যায় গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এবং এবং ট্যাক্স রেভিনিউ, সেটা আবার ব্যালেন্স ব্যালেন্সে পৌঁছে যায়, তখন মানি স্টকের যে বৃদ্ধি সেটা আবার আবার স্থির হয়ে পড়ে, বা আমরা একটা লং রান ইকুইপমেন্টে পৌঁছি, বা যেখানে স্টক সংস্থান করে ফাইন্যান্স করে, তাহলে একভাবে অ্যাডজাস্টমেন্টটা হয় মাসুকের দিকে। আর যদি গভর্নমেন্ট যদি মানি প্রিন্ট না করে, তার পরিবর্তে যদি গভর্নমেন্ট ডেট ইস্যু করে, ঋণ ইস্যু করে, সরকার যদি ঋণ দেয় জনগণের কাছ থেকে বা ব্যাংকের কাছ থেকে, তখন ভারসাম্যটা আরেকভাবে হবে, ঋণ নিলে আইসকাপ এল কাপ দুটোই শিফট করে, শিফট করে আরেকটা লং রান ভারসাম্যে পৌঁছি, কেমন যেখানে মানি স্টকটা আবার স্থির হতে পারে, কারণ গভর্নমেন্টের কোনো বাজেট ডেফিসিট আর থাকে না, এটা আমরা দেখেছি। আজকে আমরা এটার সাথে আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হলো যে গভর্নমেন্টের বাজেট ডেফিসিট একটা জিনিস, গভর্নমেন্টটা বা একটা দেশের দেশের মধ্যে একটা হতে পারে বাজেট ডেফিসিট, আরেকটা ডেফিসিট আছে যখন আমরা ইন্টারন্যাশনাল বা ওপেন ইকোনমি চিন্তা করি, তখন এক ধরনের ডেফিসিট দেখা যায় যেটাকে বলা হয় ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট, কেমন বা ব্যালেন্স অফ পেমেন্ট ডিসইকুইলিব্রিয়াম। তাহলে যদি ব্যালেন্স অফ পেমেন্ট ডিসইকুইলিব্রিয়াম থাকে, সেক্ষেত্রেও মানি স্টকটা স্থির থাকে না, মানি স্টকটা পরিবর্তন হয়। আমরা দেখার চেষ্টা করবো যে যদি ব্যালেন্স অফ পেমেন্ট ইম্যালেন্স থাকে, তাহলে কিভাবে মানি স্টকটা পরিবর্তন হয়ে দুর্নীতি ভারসাম্য প্রতিষ্ঠিত হয়, এটাকে বলবো আমরা ব্যালেন্স অফ পেমেন্ট ইম্যালেন্স এন্ড চেঞ্জেস ইন সংক্ষেপে থেকে বলবো আমরা বিপি অর বিওপি, ব্যালেন্স অফ পেমেন্ট ইমব্যালেন্স। ইমব্যালেন্স এন্ড চেঞ্জ ইন মানি, চেঞ্জ ইন মানি স্টক। একটা কেস, দু নম্বর কেসটা আমাদের, প্রথম কেসটা আমরা দেখেছিলাম যদি বাজেট ডেফিসিট থাকে সেক্ষেত্রে মানি স্টকের পরিবর্তন হয় এবং ভারসাম্যের পরিবর্তন হয়, নতুন ভারসাম্য আমরা পৌঁছাই বা একটা লং রান ভারসাম্যের দিকে আমরা যাই। এখন আমরা দেখার চেষ্টা করছি যদি একটা দেশে যদি ব্যালেন্স অফ পেমেন্টে ভারসাম্যহীন থাকে, ব্যালেন্স অফ পেমেন্ট সম্পর্কে হয়তো আইডিয়া আছে তোমাদের, একটা হচ্ছে ট্রেড ব্যালেন্স, একটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট, যে আমাদের যে এক্সপোর্ট এবং ইম্পোর্ট এই দুটো যদি সমান না হয় তাহলে বলি আমাদের ট্রেড ইম্ব্যালেন্স রয়েছে, এক্সপোর্ট বেশি হলে বলি ট্রেড সারপ্লাস রয়েছে, আর যদি ইম্পোর্ট বেশি হয় আমাদের এক্সপোর্টের থেকে তাহলে বলি আমাদের ট্রেড ডেফিসিট রয়েছে, আমাদের একটা ট্রেড সারপ্লাস ট্রেড ডেফিসিট। আর ব্যালেন্স পেমেন্টটা হলো এটা হলো ট্রেড শুধু না, ট্রেডের সাথে একটা মানিটারি ফ্লো আছে, কেমন ক্যাপিটাল একটা হচ্ছে আমাদের ট্রেড অ্যাকাউন্ট বা গুডস অ্যান্ড সার্ভিসেস অ্যাকাউন্ট, সেখানে আমাদের কমোডিটি এবং সার্ভিস এক্সপোর্ট এবং ইম্পোর্ট করা হয়। আরেকটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, কেমন ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা ফান্ড ট্রান্সফার করি, যে টাকা ধার নেওয়া হয় কিংবা ধার দেওয়া হয় এই এক্সপোর্ট এবং ইম্পোর্টটাকে ফাইন্যান্স করার জন্য, যদি আমরা
অতিরিক্ত ইম্পোর্ট করি, এক্সপোর্ট কম করি, অতিরিক্ত ইম্পোর্টের টাকাটা আসে ক্যাপিটাল অ্যাকাউন্টের মাধ্যমে আসে, সেখানে আমরা ধার করি, ধার করে অতিরিক্ত ইম্পোর্টটা করি আমরা। কেমন তো কখনো কখনো গভর্নমেন্ট সেখানে ইন্টারভেনশন করে ক্যাপিটাল অ্যাকাউন্টে, যে ইন্টারভেনশন হচ্ছে এরকম যে যে অনেক সময় গভর্নমেন্ট সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে ফরেন কারেন্সি বিক্রি করে, সেন্ট্রাল ব্যাংকের যে রিজার্ভ আছে আমাদের সেই রিজার্ভ থেকে যখন সরকার যখন টাকা বিক্রি করে, সেন্ট্রাল ব্যাংক যখন যখন মার্কেটে যখন টাকা বিক্রি করে, ফরেন ডলার যখন বিক্রি করে, তখন সেটাকে করে আমরা ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট বলে সেটাকে আমরা। আর যখন সরকার বা সেন্ট্রাল ব্যাংক মার্কেট থেকে যখন ডলার কিনে, নেট কিনে, নেট নেট কোনো এক বছরে মনে করো $500 বিক্রি করলো, $1,000 কিনলো, এটাকে বলে নেট ক্রেতা। সেন্ট্রাল ব্যাংক যদি নেট ক্রেতা হয়, নেট ক্রয় যদি করে, তখন আমরা বলি যে ব্যালেন্স অফ পেমেন্টে সারপ্লাস হয়েছে। কেমন তাহলে ব্যালেন্স অফ পেমেন্ট যদি সারপ্লাস কিংবা ডেফিসিট হয়, সেটা মানি সাপ্লাইয়ের উপর একটা প্রভাব ফেলে। যখন গভর্নমেন্ট যদি মানি সাপ্লাই, গভর্নমেন্টের ব্যালেন্স অফ পেমেন্ট যদি সারপ্লাস থাকে, সেক্ষেত্রে সারপ্লাস থাকে মানে গভর্নমেন্ট যখন ডলার কিনে, নেট ডলার কিনে, যখন ডলার কিনবে তখন সেটা টাকা দিয়ে কিনবে, দেশীয় টাকা দিয়ে এই ডলারটাকে কিনতে হবে গভর্নমেন্টকে। তো যখন সরকার যখন ডলার কিনে, তখন টাকা দিয়ে ডলার কিনতে হয়, টাকাটা বা দেশীয় কারেন্সিটা জনগণের কাছে চলে যায়, পাবলিকের কাছে চলে যায়, ফলে দেশের ভিতরে মানি সাপ্লাইয়ের পরিমাণটা বৃদ্ধি পায়। তাই ব্যালেন্স অফ পেমেন্ট যখন সারপ্লাস থাকে তখন মানি সাপ্লাই বৃদ্ধি পায়, এবং ব্যালেন্স অফ পেমেন্ট যখন ডেফিসিট থাকে, ডেফিসিট থাকে মানে হচ্ছে যে সরকার নেট ফরেন কারেন্সি বিক্রি করলো, বিক্রি করলে টাকা দিয়ে সেটা বিক্রি করতে হবে, অর্থাৎ জনগণ টাকা সরকারকে দিবে, সরকার জনগণকে ডলার দিবে, ফলে টাকাটা জনগণের কাছ থেকে, দেশীয় কারেন্সিটা জনগণের কাছ থেকে সরকারের কাছে চলে যায়, ফলে ইকোনমিতে দেশীয় কারেন্সির যে যোগান বা মানি সাপ্লাই সেটা কমে যায়। কেমন তাহলে আমরা দেখছি যে এখানে মানি স্টকটা, এই মানি স্টকটা নির্ভর করে ব্যালেন্স অফ পেমেন্ট নির্ভর করে। এই ব্যালেন্স অফ পেমেন্ট এটা যদি জিরো না হয়, নেট ক্রয় বিক্রয় পরিমাণের সমান না হয় বা বেশি কিংবা কম হয়, তখন আমাদের যে মানি সাপ্লাই তখন স্থির থাকবে, মানি সাপ্লাইটা পরিবর্তন হয়, মানি সাপ্লাই চেঞ্জেস। ব্যালেন্স অফ পেমেন্ট যদি ব্যালেন্স না থাকে বা যদি ইম্যালেন্সে থাকে, যদি সরকার যদি নেট ক্রয় করে ফরেন কারেন্সি মার্কেটে কিংবা নেট বিক্রয় করে, তখন মানি সাপ্লাইয়ের উপর একটা প্রভাব পড়ে। কেমন এবং মানি সাপ্লাই যখন চেঞ্জ হবে ইকোনমির, তখন আমাদের ISLM টাও, কারণ আমরা জানি যে আইএস কার্ড এবং LM কার্ড এই দুটো মানি সাপ্লাইয়ের উপর রেসপন্ড করে। ISLM যে ইন্টারসেকশন পয়েন্ট, ISLM ইন্টারসেকশন অর ইকুইলিব্রিয়াম, পরিবর্তন হয়ে যায় বা শর্ট টার্ম ইকুইলিব্রিয়াম যেটা আছে সেটা চেঞ্জ হয়ে যায়। সুতরাং ব্যালেন্স অফ পেমেন্টে যদি ভারসাম্যহীন থাকে কখনো, তখনও এই শর্ট টার্ম ইকুইলিব্রিয়ামগুলো শিফট হয় যতক্ষণ পর্যন্ত না ব্যালেন্স অফ পেমেন্টে ভারসাম্য ফিরে আসে। আগে আমরা দেখেছিলাম যতক্ষণ পর্যন্ত না গভর্নমেন্টের বাজেট ডেফিসিটটা ব্যালেন্সে আসছে বা বাজেট ডেফিসিটটা বা বাজেট সারপ্লাসটা দূরীভূত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ইকোনমির যে শর্ট টার্ম ইকুইলিব্রিয়াম সেটা চেঞ্জ হতে থাকে। কেমন ঠিক এখানেও একই জিনিস, এখানেও যতক্ষণ পর্যন্ত ব্যালেন্স পেমেন্টের ব্যালেন্সে না আসছে অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে, ততক্ষণ পর্যন্ত আমাদের ISLM কার্ডটা শিফট হতে থাকবে মানি সাপ্লাই চেঞ্জের কারণে, এই শিফটের মাধ্যমে আমাদের ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। কেমন তাহলে এই যে একটা ইকোনমির যে মানি চেঞ্জের পরিমাণ, সেই মানি চেঞ্জের পরিমাণটা আমরা দুটো সোর্স থেকে আসে, মানি চেঞ্জের পরিমাণ। সো চেঞ্জেস ইন মানি মানি স্টক কারণ এই মানি স্টক তো হচ্ছে নমিনাল অ্যামাউন্ট, এমকে পি দিয়ে ভাগ করলে সেটা হয় রিয়েল মানি স্টক, আর এমনি সাধারণ এম যেটা আছে, সিম্পলি এম যেটা আছে সেটাকে বলি আমরা নমিনাল মানি স্টক, মানে কত টাকা একটা ইকোনমিতে আছে নমিনাল অ্যামাউন্ট। তো আমরা এটাকে ভেবেছিলাম রিয়েল অ্যামাউন্টে, রিয়েল গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, রিয়েল ট্যাক্স রেভিনিউ,
দুটো পার্থক্যকে বলছি আমরা ডেফিসিট বা ডি। তো যেটাতে রিয়েল সেটা থেকে নমিনাল করতে হলে পি দিয়ে গুণ করতে হবে, আর নমিনাল কে রিয়েল করতে হলে পি দিয়ে ভাগ করতে হবে, রিয়েল কে নমিনাল করতে হয় পি দিয়ে গুণ করতে হবে। তো এটা হলো আমাদের পাদের ডেফিসিটের কারণে কি পয়েন্ট মাইনাসটা চেঞ্জ হবে। আর একটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টের যে পরিবর্তন বা ব্যালেন্স অফ পেমেন্টের যে আমাদের ইমব্যালেন্স ডেফিসিট রিয়েল ডেফিসিট প্লাস বি, কেমন? এটা হলো যে একটা ইকোনমির মানি সাপ্লাই কতটুকু চেঞ্জ হবে ডিউ টু দ্য ডেফিসিট ইন গভর্নমেন্ট বাজেট এন্ড ডিউ টু ইমব্যালেন্সিং ব্যালেন্স অফ পেমেন্ট, এই দুটোর কারণে কতটুকু মানি স্টকের পরিবর্তন হবে সেটা আমরা এখানে দেখব। তাহলে এখন এই মানি সাপ্লাই বাড়বে যদি মানি সাপ্লাই চেঞ্জ উইল ইনক্রিজ or will be greater than zero. If যদি এই বাজেট ডেফিসিট যদি গভর্নমেন্টে থাকে যদি পজিটিভ হয় পিডি greater than zero মানে বাজেট ডেফিসিট আছে গভর্নমেন্ট কমন এক্সপেন্ডিচার তো ট্যাক্স থেকে বেশি অর এই যে ব্যালেন্স অফ পেমেন্ট সেটা যদি পজিটিভ হয় মানি ইকোনমিতে ইনজেক্ট করতে হবে মানে ছাড়তে হবে, অথবা বাজেট ডেফিসিট থাকলেও গভর্নমেন্টকে মানি ইকোনমিতে ছাড়তে হবে, কেমন? ফলে দুদিক থেকেই মানি সাপ্লাই বাড়বে, মানি সাপ্লাই পজিটিভ অর মানি সাপ্লাই ইনক্রিজ ইফ budget deficit is positive and balance of payment surplus is balance of payment is in surplus or balance of payment is positive. এই দুটো সোর্স থেকে আমাদের মানি সাপ্লাই বাড়তে পারে। তাহলে একটা ইকোনমির ইকুইলিব্রিয়াম ফুল ইকুইলিব্রিয়াম সেটা প্রতিষ্ঠিত হতে হলে এই দুটোকে আমাদের ভাষ্যে আসতে হবে, কেমন? আমাদের ব্যালেন্স অফ পেমেন্টটাকে আমাদের ভাষ্যে আসতে হবে এবং আমাদের যে বাজেট ডেফিসিট গভর্নমেন্টের সে দুটোকে ব্যালেন্স আসতে হবে, পিডি ইকুয়াল টু জিরো হতে হবে এবং বি ইকুয়াল টু জিরো হতে হবে। যদি পিডি ইকুয়াল টু জিরো হয় এবং বি ইকুয়াল টু জিরো হয় তাহলে ডেল এম ইকুয়াল টু জিরো হয়ে যাবে, মানি সাপ্লাই পরিবর্তনটাও আমাদের স্থির হয়ে যাবে। এখন এটা কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারবো? যে দেখো আমরা দুটো সোর্স থেকে অ্যাডজাস্টমেন্টটা কেন এখনো দেখা করবো, যে আমরা যে গত ক্লাসে যে আমরা অ্যাডজাস্টমেন্ট দেখিয়েছিলাম সেখানে আমরা এই ধরনের একটা চিত্র এঁকেছিলাম, আমরা এদিকে আমরা ইনকাম দেখাচ্ছিলাম, এদিকে আমরা ইন্টারেস্ট রেট দেখাচ্ছিলাম এবং এটা আমাদের লং রান ইনকাম, লং রান ইকুইলিব্রিয়াম ইনকাম, যেখানে স্টক গুলোর ভারসাম্য পৌঁছে বা স্টক গুলোর পরিবর্তন হয় না। এখানে তো আমাদের একটা ইনিশিয়াল একটা আয়েস কার্ভ ছিল, এখন আমরা এখানে বলছি এখানে বাজেটে কিছু তো আছে, যেহেতু এটা ওয়াই জিরো বাম দিকে ট্যাক্স রেভিনিউ কালেকশনের পরিমাণটা এই রেখা বরাবর বা এখানে যে কম্বিনেশন গুলো আছে ইনকাম এবং ইন্টারেস্ট রেটে সেই কম্বিনেশন গুলোর জন্য ব্যালেন্স অফ পেমেন্ট ভারসাম্য থাকে, কেমন? একটা হচ্ছে আমাদের ডিপি ইকুয়াল টু জিরো হতে হবে, একটা হচ্ছে ওয়াই স্টার এবং ডি স্টার হবে,
ভারসাম্যহীনতা নাই, যেহেতু এই বিন্দুটা পয়েন্ট ওয়ানটা যেহেতু বিপি ইকুয়াল টু জিরো লেখার উপর অবস্থান করছে, সেহেতু এখানে বিপিটা ভারসাম্য আছে, কিন্তু যেহেতু এটা ওয়াই বামে অবস্থান করছে সেহেতু আমাদের ট্যাক্স কালেকশন পরিমাণটা গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের চেয়ে কম, ফলে এখানে বাজেট ডেফিসিট আছে। তো বাজেট ডেফিসিট থাকলে কি হবে, গভর্নমেন্টকে মানি প্রিন্ট করতে হবে কিংবা টাকা ধার নিতে হবে, যে দুটো কারণে কি হয়, টাকা ধার নিলে ওয়েলথ ইফেক্টের মাধ্যমে আইএসএলএফ দুটোই শিফট করে, আর যদি আমাদের টাকা প্রিন্ট করে সেক্ষেত্রে আমাদের এলএন কার্ডটা শিফট করে ডান। তো এখানে যেহেতু বাজেট ডেফিসিট আছে ফলে আমাদের আইএস এবং এলএন কার্ডটা ডান দিকে শিফট করবে, যেখানে লক্ষ্য করলে দেখবে বিপি আমরা এখানে নিচে অবস্থান করছি বা এখানে বিপিটা নেগেটিভ বিপিটা, আর যেহেতু এটা ওয়াই স্টারের বাম দিকে অবস্থান করছে সেহেতু এখানে আমরা বলেছি যে যখন পয়েন্ট ওয়ান থেকে পয়েন্ট টু তে গেলাম বাজেট ডেফিসিটের কারণে যেহেতু মানুষ উপরে বৃদ্ধি পেয়েছে শিফট করেছে, এবং আমরা পয়েন্ট টু যখন পৌঁছালাম তখন সেখানে দেখা গেল যে বিপিটা নেগেটিভ হয়ে গিয়েছে, ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট সৃষ্টি হয়েছে এবং পিটিটা গ্রেটার দেন জিরো হয়ে গেছে। তাহলে এটা ডেফিসিট হওয়ার কারণে মানি সাপ্লাই হ্রাস পাবে, ব্যালেন্স অফ পেমেন্ট যদি ডেফিসিট থাকে ব্যালেন্স অফ পেমেন্ট সেক্ষেত্রে ডেফিসিট থাকার অর্থ হচ্ছে গভর্নমেন্ট কারেন্সি সেন্ট্রাল ব্যাংক থেকে মার্কেটে বিক্রি করছে, ফলে মার্কেট থেকে মানি ডোমেস্টিক কারেন্সি সরকারের কাছে চলে যাচ্ছে, তাই মানি স্টকের পরিমাণ কমে যাচ্ছে। কেমন আবার যেহেতু পিজিটা গ্রেটার দেন জিরো বাজেট ডেফিসিট এখনো রয়ে গিয়েছে পয়েন্ট টু তে, সেই কারণে মানি আবার ক্রিয়েট হচ্ছে। পয়েন্ট টু তে হলে এমন একটা পজিশন যেখানে দুটো ব্যালেন্স করছে একে অন্যের সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ এই পিজিটা মাইনাস বি এর সমান হয়ে যাচ্ছে। কেমন পিজিটা এটা পজিটিভ ভ্যালুটা এটা নেগেটিভ ভ্যালুর সমান হচ্ছে, এটা একটা সিচুয়েশন, এটা একটা ইকুয়েবল সিচুয়েশন, এটা একদম যদি এটা ওয়াই স্টারের বাম দিকে অবস্থান করছে, কেমন এবং আমরা বিপির নিচে অবস্থান করছি, এখানে আমরা ওয়াই স্টারের বামে অবস্থান করছি, তারপরে আমরা বলছি যে এটা একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। কেন ইকুইলিব্রিয়াম পয়েন্ট, কারণ এখানে যে পরিমাণ যে পরিমাণ মানি ক্রিয়েট হচ্ছে because of the existence of corporate budget deficit, the same amount of money is taken away from the market because of the balance of payment deficit. So ekta note shoman hoye jabe karone dutu balance hoye jacche, dutu kata kati hoye jacche, ek dike je money economy te inject hocche, ek dike money withdraw hoye jacche economy te, fole dutu shoman hoar karone money stock er pemente economy sthir thake. So point 2 te money stock is sthir, come on. তো এটা একটা অ্যাডজাস্টমেন্ট প্রসেস, এটা কারণ যদি আমরা অন্য একটা চিত্রের মাধ্যমে দেখাতে পারি এই ভারসাম্যটাকে, আমরা সেটা আমরা এভাবে দেখাতে পারি,
নিচে জায়গা কম, তারপর আমি নিচে দেখানোর চেষ্টা করি ভাষণটা। যায় এদিকে আমি এম দেখাচ্ছি মানে স্টকের পরিমাণ, আর এদিকে দেখাচ্ছি আমি বি ব্যালেন্স অফ পেমেন্ট এবং বাজেট পিডি। পিডি মানে নমিনাল নমিনাল ট্রান্সফার প্রকাশ করা হচ্ছে বাজেট ডেফিসিট। তো বাজেট ডেফিসিট ইজ এ ফাংশন অফ এম, দুটো এম এর ফাংশন বাজেট ডেফিসিট এবং দুটো এম এর ফাংশন এখানে হচ্ছে। তো আমাদের এটা হচ্ছে আমাদের মনে করো পিডি, পিডি আরেকটা ফাংশন হলো যে আমাদের মাইনাস বি এম, মাইনাস বি বা ব্যালেন্স অফ পেমেন্টের নেগেটিভ ইনভার্সটা নেগেটিভ ভ্যালুটা, এটা এম এর ফাংশন। এটাকে আমরা মাইনাস বি দিয়ে লিখতাম, একা অনেক যেতে ফাংশন তো আপার সুরাবিন, যদি এটাকে আমি প্লাস দিয়ে লিখতাম এটা ডাউন সুরাবিন, ফলে এটাকে মাইনাস বি দিয়ে দিলাম, এটা মানে হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট ক্রিয়েটস মানি স্টক অর চেঞ্জেস মানি স্টক অর চেঞ্জেস ইন মানি স্টক এন্ড ব্যালেন্স অফ পেমেন্ট আর রিলেটেড থ্রু সাম ফাংশন। সিমিলারলি বাজেট ডেফিসিট এন্ড মানি স্টক আর রিলেটেড থ্রু দিস ফাংশন। তো এখানে লক্ষ্য করে দেখবে যখন আমরা পয়েন্ট টু তে পৌঁছলাম কোন প্রকার বাজেট আমাদের যে স্থির পয়েন্ট ওয়ান, আর আমাদের এখানে একটা বাজেট ডেফিসিট আছে, এখানে ডেফিসিটের পরিমাণটা এটা হচ্ছে আমাদের বাজেট ডেফিসিটের পরিমাণ পি ডি, কিন্তু আমার যে এখানে এখানে ডি এর পরিমাণটা হচ্ছে জিরো, এটা আমার মূল বিন্দু জি জিরো পয়েন্ট, ডি এটা পি ডি ওয়ান বলো ডি ওয়ান সমান জিরো। তো যখন আমরা আইএস কাপ এল এম কাপ শিফট করবে পয়েন্ট টু তে আসলাম, পয়েন্ট টু এটা হচ্ছে পয়েন্ট টু, আমার পয়েন্ট টু তে আসার পর আমার ব্যালেন্স অফ পেমেন্ট আমার নেগেটিভ হলো মাইনাস বি, যেটা ব্যালেন্স পেমেন্টের পরিমাণ যা মাইনাস বি একটু ছোট হয়ে গেল এখানে, এটা হলো আমার এটা হলো মাইনাস বি এবং এটা কার সমান এই এটা মাইনাস বিটা আমার যে পিডি যেটা এই আমার এই দেখাবো আবার যে পিডি পাবো আমরা যে এটা পিডি এর সমান, অর্থাৎ এই পয়েন্ট টু তে আমার মাইনাস বি যেটা আমরা এই দেখা থেকে এস্টিমেট করছি আমরা মাইনাস বি এবং পিডি যেটা আমরা এই ডাউন সুটিং দেখা থেকে এস্টিমেট করছি এই পয়েন্ট টু তে দুটো সমান হয়ে যাবে, সমান হয় বলে আমাদের মানি স্টকের পরিমাণটা এখানে স্থির নয়। এম টু পয়েন্ট এম টু এখানে যে মানি স্টক যদি এম টু হয় এখানে মানি স্টকের পরিমাণ অর্থাৎ এল এম কাপের সাথে সম্পর্কিত যে মানি স্টক আছে এম টু সে এম টু টা মানি স্টকটা এটা স্থির থাকবে, কারণ স্থির থাকবে কারণ এখানে যে পরিমাণ পিডির কারণে পিডিটা পজিটিভের কারণে যে পরিমাণ পানি যোগ হচ্ছে ইকোনমিতে ব্যালেন্স অফ পেমেন্ট নেগেটিভের কারণে ঠিক সেই পরিমাণ পানি ইকোনমি থেকে উইথড্র হয়ে যাচ্ছে, ফলে দুটো ব্যালেন্সের মাধ্যমে এটা একটা ভারসাম্য মানি স্টক ইন্ডিকেট করবে। তো ভারসাম্য হলো এটা যদি এটা ভারসাম্য মানি স্টক ইন্ডিকেট করে ইন্ডিকেট করলো এটা এটা একটা প্রবলেমেটিক ইকুইলিব্রিয়াম, এটা 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 আসলে আগে ধরে রাখা যাবে না এই ইকুইলিব্রিয়ামটাকে ধরে রাখা যাবে না, কেন এটা ধরে রাখতে না পারার কারণ হলো যেখানে আরেকটা অ্যাডজাস্টমেন্ট আমরা লক্ষ্য করবো সেটাকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট অফ এক্সচেঞ্জ রেট। আমরা এই যে আমরা এখানে বলছি
যে যখন আমরা পয়েন্ট টু তে যখন আমরা আছি যেখানে একটা ভাষণ বৃদ্ধি করছি যেটাকে আমরা কারণ এখানে বাজেট ডেফিসিট এবং ব্যালেন্স অফ পেমেন্ট দুটো সমান রকম অপ দিচ্ছে যেহেতু এখানে ব্যালেন্স অফ পেমেন্টটা যেহেতু এখানে নেগেটিভ ব্যালেন্স অফ পেমেন্টটা পয়েন্ট টু তে নেগেটিভ হওয়ার অর্থ হচ্ছে সরকার কি করছে সরকার সেন্ট্রাল ব্যাংক থেকে ফরেন কারেন্সি বাজারে নেট বিক্রি করছে কেমন বিক্রি করলে আমরা বলি যে ব্যালেন্স অফ পেমেন্ট নেগেটিভ ব্যালেন্স অফ পেমেন্ট তো ব্যালেন্স অফ পেমেন্ট নেগেটিভ হবে এবং সরকার সরকার কি করছে এখানে আমাদের যে ডোমেস্টিক ডোমেস্টিক কারেন্সিতে কিনে নিচ্ছে কেমন এই যে সরকার দেখুন একটা কারেন্সিকে কন্টিনিউয়াসলি বিক্রি করতে থাকে কিংবা কন্টিনিউয়াসলি যখন কিনতে থাকে সরকার যখন একটা একটা কারেন্সিকে তখন তখন একটা প্রবলেম সৃষ্টি হয় সেই প্রবলেমটা হলো যে যারা ফরেন কারেন্সি কিনে কিংবা বিক্রি করে কেমন ওদের একটা ইনভেস্টমেন্ট মোটিভ থাকে ওদের একটা বা একটা একটা অ্যাসেট মোটিভ থাকে যারা ফরেন কারেন্সি কিনে বা বিক্রি করে বিক্রি করার বা কেনার পিছনে তাদের একটা লাভ লোকসানের ব্যাপার থাকে সেখানে যদি তারা মনে করে ফরেন কারেন্সিকে একটা লাভজনক তখন তারা কিনবে আর যদি মনে করে এতে বিক্রি করা একটা লাভজনক তখন তারা আসলে বিক্রি করে দিবে কেমন সাধারণত যারা ফরেন কারেন্সি যারা ট্রেড করে ফরেন কারেন্সি যারা ধরে রাখে এটাকে আমরা বলি পোর্টফোলিও বলি একটা পোর্টফোলিওর মধ্যে ফরেন কারেন্সি রাখবে সে তার পোর্টফোলিওর মধ্যে অ্যাসেটের যে তার সম্ভার আছে সেখানে ফরেন কারেন্সি হলো তার একটা 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 ইনস্ট্রুমেন্ট একটা একটা আইটেম তার পোর্টফোলিওর মধ্যে কেমন ফরেন কারেন্সি থেকে যে রিটার্নটা পায় সেই রিটার্নটা মূলত আসে এক্সচেঞ্জ রেটের মাধ্যমে কেমন যদি এক্সচেঞ্জ রেট যদি বৃদ্ধির একটা সম্ভাবনা থাকে কোনো কারেন্সি তখন মানুষ বা ফরেন কারেন্সি ট্রেডার যারা আছে তারা ফরেন কারেন্সি কিনে আর যখন ফরেন কারেন্সি মূল্য কমে যাওয়ার একটা আশঙ্কা সৃষ্টি হয় তখন তারা সেটা বিক্রি করে দেয় কেমন এই যে গভর্নমেন্ট যখন একটা কারেন্সিকে কন্টিনিউয়াসলি কিনতে থাকে বা কন্টিনিউয়াসলি বিক্রি করতে থাকে এই ধরনের সিচুয়েশন থাকে যেখানে গভর্নমেন্ট কন্টিনিউয়াসলি ফরেন কারেন্সি বিক্রি করছে তখন একটা এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয় মানে একটা এমন একটা অবস্থায় যে পৌঁছাতে হয় যেখানে ডোমেস্টিক কারেন্সি বা ফরেন কারেন্সির মূল্যকে গভর্নমেন্ট ডিভ্যালু করতে বাধ্য হয় কেমন একটা কারেন্সিকে কন্টিনিউয়াসলি ক্রয় করলে বা কন্টিনিউয়াসলি বিক্রি করলে সেটা এক্সচেঞ্জ রূপে একটা প্রভাব পড়ে সেটা এক্সচেঞ্জ রূপে এটাকে আমরা কারেন্সি ডিভ্যালুয়েশন বলি বা কারেন্সি ওভারভ্যালুয়েশন বলি কেমন এক্ষেত্রে কারেন্সিকে ডিভ্যালু করতে হবে গভর্নমেন্ট কারণ গভর্নমেন্ট কারেন্সি ডিভ্যালু না করলে এটাকে গভর্নমেন্টের ইয়া করতে পারবে না ধরে রাখতে পারবে না পয়েন্ট টু তে গভর্নমেন্ট আলটিমেটলি থাকবে বা ইনফিনিটলি থাকতে পারবে না পার্মানেন্টলি সেখানে থাকতে পারবে না ফলে যে গভর্নমেন্টকে বাধ্য হয়ে কারেন্সি এক পর্যায়ে ডিভ্যালুয়েশন করতে বাধ্য হবে ডিভ্যালুয়েশন যখন করবে তখন এই যে ব্যালেন্স অফ পেমেন্ট কার্ভ যেটা আছে ডিপি কার্ভ যেটা আছে সেটা নিজের দিকে শিফট করবে ব্যালেন্স অফ পেমেন্ট কার্ভ কেমন তাহলে পয়েন্ট টু তে এই ফরেন কারেন্সির উপর একটা প্রেশার সৃষ্টি হবে ডোমেস্টিক কারেন্সি বা ফরেন কারেন্সি রিলেশনশিপের মধ্যে এবং এক পর্যায়ে গভর্নমেন্টকে ডোমেস্টিক কারেন্সিকে ডিভ্যালু করতে হবে যখন ডোমেস্টিক কারেন্সি ডিভ্যালু করা হয় তখন এই ডিপি কার্ভটা নিচের দিকে শিফট করে শিফট করে যতক্ষণ পর্যন্ত না সেটা এই বিন্দু দিয়ে যাচ্ছে ডিপি কার্ভটা এই মাইনাস বি প্রাইম এম কে বলা শিফট করে যখন দিকে চলে আসবে কার্ভটা কেমন তখন আমরা আরেকটা ভাষ্য পাবো এখানে আমরা এই যে পয়েন্ট আসলে পয়েন্ট থ্রিতে আসলাম ফর এক্সাম্পল আমরা এই পয়েন্ট থ্রিতে এখানে আমাদের বিও জিরো এবং পিকেন অপশনের ভার্টিকাল অ্যাক্সিস এখানে বিও জিরো তারপরে অর্থাৎ ব্যালেন্স অফ পেমেন্টও জিরো এবং বাজেট ডেফিসিট সেটাও জিরো ফলে এটা একটা চূড়ান্ত ভাষ্য যেটা এক্সচেঞ্জ রেটের অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে অর্জিত হয়েছে আমরা যে চিত্রটা এখন বুঝে পেলাম সেটা কনটেক্সটে চিন্তা করলে এখনো যে আমার ওয়াইস্টার ছিল আমার এখানে বা আমরা যে বলছি এখানে আমার যে ভাষ্যপথে ছিল আমার আইএস ওয়ান এলএম ওয়ান যে ইন্টারসেকশন পয়েন্টটা বা পয়েন্ট টুটা আমার যে ডিপি রেখা যেটা ছিল এই ডিপি রেখার ডিপি জিরো এই রেখার নিচে অবস্থান করছিল পয়েন্ট টুটা ওয়ান ছিল কতগুলো দিচ্ছে না এখানে ফলে এটা ডিপি রেখার নিচে অবস্থান করার কারণে আমার ব্যালেন্স পেমেন্টটা নেগেটিভ ছিল এবং দ্বিতীয় যেহেতু এটা আমার এই ওয়াই স্টারের ভালো অবস্থান করছে এখানে পজিটিভ সিস্টেম আমার নেগেটিভ ছিল তবে এখানে ডিপি নেগেটিভের পরিমাণটা
এবং পিডি এর নেগেটিভ পরিমাণটা সমান এবং অপোজিট হওয়ার কারণে এটা কোনো প্রশ্ন হচ্ছে না কিন্তু যখন কমপ্লিট কারেন্সি ডিভ্যালু করবে তখন আমাদের এই ডিপি রেখাটা নিচের দিকে শিফট করবে এই রেখাটা নিচের দিকে শিফট করে ডিপি রেখা শিফট করে মনে করে এখানে আসবে শিফট করে ডিপি রেখা শিফট করে ডি ডি প্রাইম ইকুয়াল টু 0 করবে যেটা আমরা এখানে শিফটিং তো দেখালাম এখন ডিপি যখন শিফট করবে ডিপি রেখা যখন ডিপি রেখা শিফট করে কখন করবে যখন এক্সচেঞ্জ রেটটা ডিভ্যালু করা হবে এক্সচেঞ্জ ডিভ্যালু করার অর্থ হচ্ছে যে ডিপি যখন করা হয় এক্সচেঞ্জ রেটকে যখন তখন আমাদের 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 যে এক্সপোর্টেবল আইটেম যেগুলো আছে এক্সপোর্টগুলো ফরেনের কাছে চিপার হয়ে যায় এবং তখন আমাদের আইএস কার্ডটা শিফট করে কেমন এবং যদি অনেক সময় দেখা যায় এলএম কার্ডটা শিফট করতে পারে আইএস কার্ড এলএম কার্ড দুটো শিফট করতে পারে শিফট করে আমাদের এই আইএস কার্ডের এলএম কার্ডের শিফটটা এখানে এখানে আইএস কার্ড শিফট করব আমাদের আইএস টু কার্ড ফর এক্সাম্পল মনে করো এলএম কার্ডটা আমাদের শিফট করে এখানে কেমন এলএম টু কার্ড ভাষ্যমটা এই পয়েন্টটিতে এটা এর সাথে সম্পর্কিত এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাবে যেখানে কোনো বাজেট ডেফিসিট নাই যে ইকুয়াল টু জিরো এবং যেখানে কোনো আমাদের ব্যালেন্স পেমেন্ট ডেফিসিট নাই ইকুয়াল টু জিরো সুতরাং এখানে আমরা আরেকটা অ্যাডজাস্টমেন্ট ব্যাখ্যা করলাম কেমন এখানে আমরা নতুন একটা চ্যানেল দিয়ে মানি সাপ্লাই যে পরিবর্তন হতে পারে বাজেট ডেফিসিটের মাধ্যমে বাজেট ডেফিসিট ছাড়াও আরেকটা সোর্স যে আছে বাজেট মানি স্টক পরিবর্তনের যেটাকে বলছি আমরা ব্যালেন্স পেমেন্টের পরিবর্তনের মাধ্যমে আমাদের মানি সাপ্লাই বা মানি স্টক পরিবর্তন হতে পারে এবং সেক্ষেত্রে আমাদের দুটো দিক থেকে ভারসাম্য প্রতিষ্ঠিত হতে হবে নম্বর বাজেট ডেফিসিট থেকে এলিমিনেট হতে হবে ওয়াইস্টারে পৌঁছানোর মাধ্যমে এবং আমাদের আইএস এবং এলএম গ্রামের ইন্টারসেকশন পয়েন্ট আমাদের কোথায় হতে হবে ডিপি ইকুয়াল টু জিরোর উপর কারণ আমাদের সম্পূর্ণ মার্কেট একই স্টেজ হতে হবে আইএস এলএম ডিপি এবং ওয়াই স্টার এখানে চারটা রেখা যখন ইন্টারসেক্ট করবে আইএস কার্ভ আছে এলএম কার্ভ আছে ওয়াই স্টার আছে এবং ডিপি আছে এই পয়েন্ট থ্রিতে এই যে এটাকে বলছি আমরা লং রানিং প্ল্যানটা যখন পয়েন্ট থ্রিতে পৌঁছানো হবে তখন যে স্টক ভ্যারিয়েবল যেগুলো আছে সেগুলো সেগুলো আবার স্থিতাবস্থায় পৌঁছাবে সেগুলো বা আমরা একটা ব্যালেন্স গ্রোথ পাথে পৌঁছাবো যেখানে স্টক ভ্যারিয়েবল যেগুলো আছে সবগুলো একই রেটে সেগুলো বাড়তে থাকবে এটাকে ব্যালেন্স গ্রোথ পাথ বলা হয় কেমন এই যে শর্ট টার্ম এবং শর্ট টার্মের যে ইকুইভ্যালেন্ট এবং শর্ট টার্ম থেকে যে লং রানে পৌঁছানোর প্রক্রিয়া সেটাকে আমরা একটু জেনারেল ফর্মে সামারি করে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি যেটা আমরা ব্যাখ্যা করব এভাবে স্টক অ্যাডজাস্টমেন্ট জেনারেল ভিউ স্টক অ্যাডজাস্টমেন্টটাকে আমরা একটু যদি বোঝার চেষ্টা করি জেনারেল আলোচনার মাধ্যমে সেটা হচ্ছে এরকম যে দু ধরনের ইকুইভ্যালেন্ট আছে এটা হচ্ছে শর্ট টার্ম ইকুইভ্যালেন্ট সংক্ষেপে লিখছি এস আর শর্ট টার্ম ইকুইভ্যালেন্ট আর একটা হচ্ছে লং রান ইকুইভ্যালেন্ট লং রান ইকুইভ্যালেন্ট শর্ট রানে যে স্টক ভ্যালুতে যেগুলো আছে স্টক ভ্যালুর মধ্যে কি কি আছে মানি স্টক আছে তারপর বন্ড আছে বন্ড স্টক আছে ক্যাপিটাল স্টক আছে কয়েন এক্সচেঞ্জ অর কয়েন স্টক কয়েন অ্যাসেট স্টক আছে অনেক কিছু আছে স্টক ভ্যালুস যে স্টক ভ্যালুগুলো ভাষণে থাকে না শর্ট রানে তো শর্ট রানে স্টক ভ্যালুস সাচেস মানি স্টক কেমন বন্ড অর গভর্নমেন্ট ডেট ঋণ সরকার যদি ঋণ নিয়ে থাকেন ঋণ স্টক তারপরে ফরেন কারেন্সি এবং ক্যাপিটাল স্টক কে এগুলো আর নট ইন ইকুইভ্যালেন্ট শর্ট টার্মে তাহলে স্টক ভ্যালু গুলো পাশে থাকে এক একটা এক একটা গ্রো করে স্টক গুলোই আবার স্টক গুলোর মানের উপর ডিপেন্ড করে যে কোন একটা পিরিয়ডে টাইম পিরিয়ডে এম বি এফ কে এগুলোর মান কত ছিল তার উপর নির্ভর করবে
যে স্টক ভ্যালু যেগুলো আছে সেগুলো প্লাস যে প্যারামিটার যেগুলো আছে ফাংশন গুলো কি রকম জি ফাংশন থেকে কেমন টি ফাংশন থেকে কেমন টেক্স ফাংশন থেকে কেমন ইত্যাদি প্যারামিটারস এগুলো স্টক ভ্যালুস গুলো এবং প্যারামিটারস গুলো ডিটারমাইন করে কি ডিটারমাইন শর্ট রান ইকুইভ্যালেন্ট শর্ট রান ইকুইভ্যালেন্ট ভ্যালু ভ্যালু অফ কার শর্ট রান ইকুইভ্যালেন্ট নির্ধারণ করে ওয়াই কত হবে ইনকাম কত হবে রিয়েল ইনকাম ইন্টারেস্ট রেট কত হবে কারণ যেটা আমরা আইএসএল এ বলবে যে দুটো অক্ষে দুটো ভ্যালুকে দেখাই আমরা এটা ছাড়াও আরো কিছু আছে যেমন এক্সচেঞ্জ রেট কত হবে যেটা বিদেশের ভিতরে থাকে এক্সচেঞ্জ রেটটা কেমন তারপরে ওয়াই সাথে সম্পর্কিত হচ্ছে এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট কত হবে প্রাইস লেভেল কত হবে এগুলো শর্ট টার্ম দিয়ে দেবে তাহলে স্টক লেভেল গুলো যেগুলো আছে সেগুলোর মাধ্যমে এই শর্ট টার্ম লেভেল গুলোর মান নির্ধারিত হবে শর্ট টার্ম লেভেল গুলোর মান ঠিক আছে শর্ট টার্ম গুলোর মান নির্ধারিত হবে আর লং রানে এই স্টক লেভেল গুলো একই রেটে গ্রো করবে এমন একটা অবস্থায় পৌঁছাবে অল স্টক লেভেলস অল স্টক ভেরিয়েবলস grow at the same rate. Grow at the same rate. Accurate growth. যেটাকে বলি আমরা যেটা এটাকে বলা হয় ব্যালেন্সড গ্রোথ পাথ সবাই একটা ব্যালেন্স গ্রোথ পাথ বুঝছে ব্যালেন্সড গ্রোথ পাথ ব্যালেন্স গ্রোথ পাথে পৌঁছে আমরা এবং সেখান থেকে আমরা ব্যালেন্স গ্রোথ পাথে পৌঁছানোর পরে যে সবগুলো স্টক ভেরিয়েবল একটা নির্দিষ্ট রেটে বাড়তে থাকে এবং সেগুলো যখন বাড়তে থাকে সেগুলো উপর ভিত্তি করে শর্ট টার্ম যে লেভেল গুলো আছে শর্ট টার্ম ইকুইভ্যালেন্ট গুলো তখন চেঞ্জ হতে পারে যেটা লং রানের সাথে সামঞ্জস্যপূর্ণ ভাবে চেঞ্জ হতে পারে এটাকে আমরা একটা এই কথাগুলোকে যদি একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখাই সেটা আমরা এইভাবে দেখাতে পারি যে আমাদের এখানে কিছু ইনিশিয়াল ভ্যালু থাকে ইনিশিয়াল ভ্যালু অফ দ্য স্টক ভেরিয়েবলস যেখান থেকে আমরা শুরু করি স্টার্টিং পয়েন্ট স্টার্টিং ভ্যালুস অফ কে বি এম পি এগুলো ক্যাপিটাল স্টক তারপরে বি হচ্ছে আমাদের বন্ড স্টক বা সরকারের ঋণের পরিমাণ বি আর হচ্ছে আমাদের KF মানি স্টক ফরেন কারেন্সি স্টক এবং আমাদের প্যারামিটার এগুলো জি ফাংশন এবং টি ওয়াই ফাংশন টেক্স ফাংশন এগুলো প্যারামিটার এগুলো একটা ইনিশিয়াল ভ্যালু দেওয়া থাকে বা প্যারামিটার গুলো একটা ভ্যালু দেওয়া থাকে কেমন এবং সেগুলো আমাদের কি নির্ধারণ করে এই ইনিশিয়াল স্টক গুলোর উপর নির্ভর করে আমাদের শর্ট টার্ম ইকুইভ্যালেন্ট গুলো নির্ধারিত হয় শর্ট টার্ম ইকুইভ্যালেন্ট কার শর্টার ওয়াই এর মানটা পাই আমরা শর্ট টার্ম ইকুইভ্যালেন্ট ইনভেস্টমেন্টের মানটা পাই ইনভেস্টমেন্টের নিকো করে ক্যাপিটাল এর ইনভেস্টমেন্ট চেঞ্জ হলে ক্যাপিটাল স্টক চেঞ্জ হবে ক্যাপিটাল স্টক চেঞ্জ হবে ইনভেস্টমেন্ট চেঞ্জ হবে এবং রেট অফ ইন্টারেস্ট আর এবং আমাদের পি ই পি এগুলো এক্সচেঞ্জ রেট প্রাইস এগুলো হচ্ছে শর্ট টার্ম লেভেলটা নির্ধারিত শর্ট টার্ম ইকুইভ্যালেন্ট নির্ধারিত হয় ক্যাপিটাল স্টক গুলোর উপর ভিত্তি করে স্টক গুলোর উপর ভিত্তি করে এবং এই শর্ট টার্ম ইকুইভ্যালেন্ট গুলো আবার আমাদের শর্ট টার্ম ইকুইভ্যালেন্ট কি করে আমাদের আমাদের স্টকের পরিবর্তনকে আবার নির্ধারণ করে কারণ ইনভেস্টমেন্টটা ইনভেস্টমেন্ট এগুলো হচ্ছে আমাদের ফ্লো ভেরিয়েবল এগুলো হচ্ছে অর্থাৎ প্রতি পিরিয়ডে কত ইনভেস্টমেন্ট করা হচ্ছে এটার উপর নির্ভর করে কে কারে চেঞ্জ হয়ে যাবে আবার এখানে আমাদের যে আর ওয়াই সেগুলোর উপর ভিত্তি করে আমাদের এম এফ এগুলো চেঞ্জ হতে পারে তাহলে আমাদের এই এই মানগুলোর উপর নির্ভর করে আমাদের আবার এগুলো আমাদের চেঞ্জ হবে আমাদের যেটা আমরা লিখতে পারি যে রেট অফ চেঞ্জ অফ স্টক এগুলোর মাধ্যমে শর্ট টার্ম ইকুইভ্যালেন্ট এর মাধ্যমে নির্ধারিত হবে স্টক ভ্যালু যেগুলো আছে সেগুলো কি রেটে চেঞ্জ হবে রেট অফ চেঞ্জ অফ স্টক এই স্টক ভ্যালু কি রেটে চেঞ্জ হবে সেটা এই শর্ট টার্ম ইকুইভ্যালেন্ট ভ্যালু গুলোর মাধ্যমে নির্ধারিত হবে এখন হচ্ছে যে
ক্যাপিটাল স্টক কত চেঞ্জ হবে ডিকে অর ডেলকে ডিকে তো হবে কাস্টমার ইনভেস্টমেন্টের পরিবর্তনের সমান হবে ইনভেস্টমেন্ট কতটুকু করা হলো ইনভেস্টমেন্টটা যে ভ্যালুটা নির্ধারিত হবে সেটা ক্যাপিটাল স্টকে ততটুকু বাড়িয়ে দিবে তো ইনভেস্টমেন্ট হবে ইনভেস্টমেন্ট হচ্ছে চেঞ্জ ইন ক্যাপিটাল স্টকে আমি ইনভেস্ট করি আর দুই নম্বর হচ্ছে আমাদের যে ডি বি আমাদের ব্যাংক হচ্ছে পেমেন্টের পরিবর্তন এবং পিডি পিডি মানে বাজেট ডেফিসিটের পরিবর্তন এই দুটো কাস্টমার হবে এর জন্য হবে আমাদের P sorry it is a DMDB DMDB is some other DMDB is some other wait it has certain school taken up মানে স্টকের পরিবর্তন হচ্ছে আমাদের এটাকে আমরা উপাশ থেকে নিয়ে আসছি ব্যালেন্স শীট থেকে পরিবর্তন প্লাস কম্পেটে বাজেট ডেফিসিটের পরিবর্তন জি মাইনাস টি ওয়াই বাজেট ডেফিসিটের পরিবর্তন প্লাস এটা উপাশ থেকে মাইনাস হতো এই পাশে নিয়ে আসলে কমন সাথে প্লাস হয়ে গিয়েছে বইয়ের কম্পেটে রেকর্ড হচ্ছে খুব এটাকে এই পাশে রাখতে পারবো ডি এম ইকুয়াল টু বাজেট ডেফিসিট মাইনাস ডিবি এবারে রাখতে পারবো একটা ইকুয়েশন হলো যে আমাদের export যে আমাদের tx minus n x minus n হচ্ছে আমাদের real export minus real import এটাকে বলি আমরা trade deficit বলি real terms pd গুণ করলে nominal trade deficit এই trade deficit টা আমাদের কাস্টমার হয় ক্যাপিটাল অ্যাকাউন্টে যে ফরেন কারেন্সি ফ্লো হয় ফরেন কারেন্সি ফ্লো সমান অর্থাৎ ফরেন কারেন্সি কতটুকু আসবে বা যাবে সেটা নির্ভর করে কতটুকু ট্রেড ডেফিসিট পাবো এটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স এটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্স দুটো ব্যালেন্স হবে কখন ব্যালেন্স হয় যখন ডিপি ইকুয়াল টু যখন জিরো হয় সুতরাং এটা আমাদের ইন্ডিকেট করছে ব্যালেন্স অফ পেমেন্ট ইকুইলিব্রিয়াম এটা ইন্ডিকেট করছে আমাদের মানি স্টকের ইকুইলিব্রিয়াম আর এটা ইন্ডিকেট করছে আমাদের যে ইনভেস্টমেন্ট এর ইকুইলিব্রিয়াম বা ক্যাপিটাল স্টকের ইকুইলিব্রিয়াম ক্যাপিটাল স্টক যখন ভাষণ করতে পৌঁছাবে তখন এই ইকুইলিব্রিয়াম ভ্যালুটা ডিকে সমান হবে এটা হচ্ছে আমাদের কিভাবে চেঞ্জ হচ্ছে আমাদের ভ্যালু গুলো ডিকে এবং ডি ডিকে বা ডিএম বা ডিবি বা ক্যাপিটাল স্টকে যে স্টক গুলো যে পরিবর্তন এবং সেটা ফ্লোর উপর কিভাবে নির্ভর করছে কেমন এবং এটা যতক্ষণ পর্যন্ত সমান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ভ্যালু গুলো আমাদের এই ক্যাপিটাল স্টকে পরিবর্তন করতে হবে এটাকে বলে আমরা ফিডব্যাক ইফেক্ট বলে দেব ফিডব্যাক বা একটা লুপ যখন আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্সের সমান হলো তখন আমরা একটা ওভারঅল ইকুইলিব্রিয়াম বুঝতে পারব বা একটা ইকোনমি ওভারঅল ফাংশন বুঝতে পারব লং রান ওভারঅল ফাংশন বুঝতে পারব কেমন এটা হচ্ছে শর্ট রান এবং লং রানের মধ্যে ইন্টারাকশন বা এক জায়গা থেকে অন্য জায়গায় অন্য জায়গায় যাওয়ার প্রক্রিয়া ম্যাথমেটিক্যাল এটাকে পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের মাধ্যমে এই প্রবলেম গুলোকে সাধারণত সলভ করা হয়ে থাকে তো এই হলো আমাদের স্টক অ্যাডজাস্টমেন্ট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা তো আমরা আগামী ক্লাসে নতুন একটা চ্যাপ্টার শুরু করব রোমানের বই থেকে পড়াবো চ্যাপ্টার 12 সেটা হচ্ছে আমাদের সেখানে আমরা বাজেট ডেফিসিট নিয়ে আরো আলোচনা করবো বাজেট ডেফিসিট ফাইন্যান্স নিয়ে তো এখানে কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের দেখো ঠিক আছে প্রশ্ন নাই মনে হচ্ছে তাহলে আমি এখানে শেষ করছি আজকে ক্লাস তোমাদের সাথে আগামীকাল দেখা হবে আসসালামু আলাইকুম স্যার